তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ, সঙ্গে কোথাও শিলাবৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও কালবৈশাখীর ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আজকে আমরা দেখে নেব মূলত 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ এই 3 দিন কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথায় তাপপ্রবাহ হতে পারে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আজ যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অর্থাৎ 16 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই কটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিলাবৃষ্টির কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে। পাশাপাশি যদি আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাহ দেখি, এই তিনটে জেলায় কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সতর্কবার্তা জারি করা নেই। তবে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর দিনের সতর্কবার্তা জারি করা রয়েছে এবং কোথাও কোথাও তাপপ্রবাহও হতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই প্রত্যেকটা জেলা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। তবে এই হলুদ সতর্কবার্তা ইতিমধ্যে কিন্তু বৃষ্টির জন্য নয়, তাপপ্রবাহ এবং উষ্ণ অস্বস্তিকর পরিবেশের জন্যই কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন উষ্ণ এবং অস্বস্তিকর দিনের জন্যই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা 17 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই কটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি যদি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটে জেলা দেখি, এখানে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ এবং কিছু কিছু জেলায় উষ্ণ এবং অস্বস্তিকর দিন হতে পারে, সেগুলো দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। যেমন যদি আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদ দেখি, বীরভূম জেলা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি এই কটা জেলা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কটা জেলায় কিন্তু উষ্ণ এবং অস্বস্তিকর দিন বা আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে। পাশাপাশি যদি এই মুহূর্তে আমরা পূর্ব বর্ধমান দেখি, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কটা জেলায় ইতিমধ্যে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এখানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে যদি আবারও আমরা 18 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের এই কটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। পাশাপাশি আবারও যদি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই তিনটে জেলা দেখি, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা জারি নেই। আবারও যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, সেই সঙ্গে উষ্ণ এবং অস্বস্তিকর দিন কিন্তু তৈরি হতে পারে। উষ্ণ এবং অস্বস্তিকর দিন তৈরি হতে পারে মূলত এখানে যদি আমরা দেখি বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি এই কটা জেলায়। বাকি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই কটা জেলায় কিন্তু আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে এবং প্রচণ্ড গরম কিন্তু পড়তে পারে। তো বুঝতে পারলেন 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই 3 দিনই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গের এই কটা জেলাতে, এবং বাকি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই কটা জেলায় তেমন কোনো সতর্কবার্তা নেই, এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী 16 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটোর পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের যদি আমরা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি দেখি, এখানে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যদি আমরা কলকাতা দেখি, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা নেই, বাঁকুড়া বা পুরুলিয়া এই সমস্ত জেলা, সঙ্গে যদি আমরা দুর্গাপুর দেখি অর্থাৎ বর্ধমান এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই, পাশাপাশি যদি আমরা রামপুরহাট দেখি অর্থাৎ বীরভূম জেলা এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে মালদাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা এখানে দক্ষিণবঙ্গের একটু নিচের দিকে আসি অর্থাৎ কলকাতার নিচের দিকে, সেক্ষেত্রে সুন্দরবন উপকূলবর্তী কিছু কিছু জায়গা যেমন নামখানা, কাকদ্বীপ, গোসবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। আর সেই সঙ্গে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার এই যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের বর্ডার উপকূলবর্তী এলাকা দেখি, এখানে হালকা মাঝারি একটু ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সব জায়গায় হবে এমনটা নয়।
পাশাপাশি যদি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ঢাকা, বরিশাল, পিরোজপুর এই সমস্ত জায়গা দেখি, মঠবেড়িয়া দেখি, এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মতিহাটেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে, ফরিদগঞ্জে বৃষ্টিপাত হতে পারে, মাদারীপুরে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা ঢাকা দেখি, ঢাকাতেও বৃষ্টিপাত হতে পারে, কাশপিয়াতে বৃষ্টিপাত হতে পারে, কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সিলেটে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এবং ত্রিপুরা দেখি, এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, সব জায়গায় বৃষ্টি হবে এমনটা নয়। সেই সঙ্গে যদি আমরা রাজশাহী দেখি, রাজশাহী বৃষ্টির সম্ভাবনা নেই, মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই, রংপুরে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, হালকা মাঝারি ছিটেফোঁটা কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা শিলিগুড়ি দেখি বা দার্জিলিং দেখি, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা দিনাজপুর দেখি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখেও কিন্তু আবারও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে যদি আমরা 17 তারিখে আবারও উত্তরবঙ্গ দেখি, সেক্ষেত্রে উত্তরবঙ্গের কিছু কিছু জেলা যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গা, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, এখানেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। একইভাবে যদি 18 তারিখ দেখি, 18 তারিখেও কিন্তু তাই, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবারও যদি আমরা বাংলাদেশের দিকে চলে আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশে 18 তারিখ বিকেল থেকে কাশপিয়া, লাখাই এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, ঢাকাতে বৃষ্টিপাত হতে পারে, কুমিল্লায় বৃষ্টিপাত হতে পারে, মতিহাট, সেনবার্গ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে, ফরিদগঞ্জে বৃষ্টিপাত হতে পারে, বরিশালে হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে, মাদারীপুরেও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। আর একইভাবে যদি আমরা ত্রিপুরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর, সেই সঙ্গে নতুন বাজার, শিলচর বাজার এই সমস্ত জায়গায় ভালো পরিমাণের বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আবারও আমরা বরিশাল দেখি, বরিশালে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই, সুন্দরবন উপকূলবর্তী এলাকায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো, এখানেও কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর চ্যানেলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের এলাকায় এই মুহূর্তে গরম পড়েছে কিনা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।